বরিশাল বিভাগীয় সদর হলেও পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। গত 10 বছরে এই শহরে কোনো উন্নয়ন হয়নি। বিসিসির নবনির্বাচিত মেয়রকে নিয়ে বরিশালকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে। বরিশাল একটা বিভাগীয় শহর, কিন্তু বরিশাল বিভাগীয় শহর হলেও পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার চেয়েও আমাদের বিভাগীয় শহর অনেক পিছিয়ে আছে, তাই না? আমরা আর পিছিয়ে পড়ে থাকতে চাই না। আমরা এই নতুন মেয়র মহোদয় নেতৃত্বে বরিশালকে আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই। আমরা বরিশাল সদর উপজেলাকে আমরা শহরে ছোঁয়া লাগাতে চাই। আমরা সদর উপজেলার রাস্তাঘাট প্রশস্ত করব। আজ শনিবার 20 জানুয়ারি বিকেলে নগরীর দক্ষিণ সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন নবনির্বাচিত বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক। বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে জাহিদ ফারুক আরো বলেন, সকলে একসঙ্গে মিলে বরিশালের উন্নয়নে কাজ করতে হবে। আওয়ামী লীগে বঙ্গবন্ধুর পর নেতা একজনই, তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ নেতা হয়ে গেছেন এমন চিন্তা করবেন না। দক্ষিণাঞ্চলে কোনো সিংহপুরুষ নেই, সবাই শেখ হাসিনার কর্মী। বরিশালের উন্নয়ন করতে হলে এখানে কোনো বিভক্তি বা বিভাজন রাখা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে সকলে একসঙ্গে কাজ করতে হবে, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের বিরোধী দল যে কখনো কোনো কিছু করার চেষ্টা করে তাদের সেই আগুন লাগালো, তাদের যে কর্মকাণ্ড প্রতিহত করতে হবে আমাদেরকে সকলকে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি মেয়রের সহধর্মিণী লুনা আবদুল্লাহ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, কেবিএস আহমেদ কবির, লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও শাহজাহান হাওলাদার উপস্থিত ছিলেন। বরিশাল আর বরিশাল থাকবে না, বরিশাল এক স্বপ্নের নগরী হবে। আমরা আপনারা জানেন বিগত বছরগুলোতে বরিশালে কোনো উন্নয়ন হয়নি। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদকে মনোনয়ন দিয়ে এবং আমরা আপনারা সকলে মিলে তাকে আমরা নির্বাচিত করে আমরা সিটি কর্পোরেশনের মেয়র বানিয়েছি, নগর পিতা বানিয়েছি। উনি একজন শান্তশিষ্ট মানুষ, সৎ মানুষ। ওনার নেতৃত্বে বরিশাল সিটি কর্পোরেশনের বিগত বছরগুলোতে যে উন্নয়ন হয়নি সেই উন্নয়নের ছোঁয়া লাগাবে, এটাই আমরা সকলে আশা করি। বরিশালের মানুষ তাকিয়ে আছে, আমরা সকলে তাকিয়ে আছি বরিশাল শহরকে একটা আধুনিক শহরে রূপ দেওয়ার জন্য। আমি সংসদ সদস্য হিসাবে আমি সবসময় আমি মেয়র মহোদয়ের পাশে থাকবো এবং যখন কোনো সহযোগিতা দরকার হবে আমার কাছে সহযোগিতা হাত বাড়ালে আমি সেই সহযোগিতা করার জন্য আমি কোনো দ্বিধা করবো না।